হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সব ভালো আছেন। আজকে আবার আর একটা গার্ডেনের ভিডিও শেয়ার করবো সবার লগে। আজকে গার্ডেন থেকে কিছু সবজি তুলমু, তো ওটা শেয়ার করবো। সবজি আসলে তুলতে দেখতেও সুন্দর লাগে আর তুলতেও খুবই সুন্দরও লাগে। বিদেশের মাটির দেশের সবজি নিজের হাতে লাগাই, এই তো দেখতে পারতে আমার উড়ি ধরছে, উড়ি বা সিম কেউ কেউ উড়ি হইন, আমরা তো বেশিরভাগ উড়ি হই আর কেউ বা সিম হইন, তো কয়েকটাই ধরছে বেশি নাই। আর ও যে লাউ দেখতে পড়া, ওটা আজকে খাটমু আমি, তো এটা আমার আসলে সবচেয়ে বড় লাউই এবছরের মাঝে কয়েকদিন যে রোয়ে দিছিলাম, আমি গত ব্লগে কইছিলাম যে এই লাউটা বড় হয়েছে, তো আজকে আমি লাউটা খাটমু, কিছু উড়ি তুলমু, পুঁই শাক তুলমু, তো ওটা কি সবার লগে শেয়ার করমু। তো আশা করি সবাই এনজয় করবা, আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে, আর আজকে যদি আমার চ্যানেল নতুন হইয়া তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর সাবস্ক্রাইব করিয়া দেওয়া নোটিফিকেশন বেলটা অল অপশনও দিয়া রাখবা, তো যখন সময় ভিডিও দিব নোটিফিকেশন যাইব কি আর মিস করতে নাই, দেখে নিতে পারবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাইরে জানাই আমার অন্তর থেকে অসংখ্য দোয়ার ভালোবাসা। আর ই একটা পার্পল উড়ি দেখতে পড়া, ই আমি এবার ফার্স্ট টাইমও আমি পার্পল উড়ি লাগাইছি, দেখতে কি যে একটা কিউট লাগে আর কি, পার্পল কালার খুবই সুন্দর লাগে পার্পল কালার, তো কয়েকটাই দরছে আসলে বেশি দরছেও না, তো যাও দরছে আলহামদুলিল্লাহ রিজাকও যা আছে। তো আজকে আমি তুলমু, ওটা কৈশবর লগে শেয়ার করি, আর পরে আমি যে রান্ধিমু ওটাও শেয়ার করমু যে কিলাখান রান্ধিলাম ফর ব্লগও, তো সব অপেক্ষা থাকবা নেক্সট ব্লগর লাগে। তো দেখো কা সবে এনজয় করোকা, আমি আজকের মতো সবার কাছ থেকে এখনও বিদায় নিমু, আমার ভিডিওটা কিন্তু শেষ নাই, ফুল ভিডিওটা দেখবা, সব ভালো থাকোকা, আল্লাহ হাফিজ।